بسم الله الرحمن الرحيم عليكم السلام ورحمة الله وبركاته أما ديني باي شحفران شاهب سعودي رب تكي جانتے سعي سعين سورة تكت دشتم گرا انه كير فال كير ناري قاسد ناري كيل انه كير مروغ ارو ديني دينيش سورة تكت نابو اللا خيابل سعين اخواني شمضان إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جمر ديني باي شافران <تصفيق> <تصفيق> بندر حق ابن كيبل سين بندر حق نابل اكهواء اتا افراد اني الله رب العالمين ما فكر ركومتا نزامنا الله نظامنا الله ما রব্বুল ইজ্জত বলে যে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারবেন ক্ষমা করবেন ঈশা আল্লাহ আশা রাখি ইমানের বৌদলতে আর বন্দার হক যে নষ্ট করবে তার হক আল্লাহ পাকের আল্লাহ রব্বুল মাফ করার ক্ষমতা আছে সে আল্লাহ পাক মাফ করবেন না বিদায় আমরা না যাই না না শুই না না বুঝা আমরা এই অপরাধ করছি যথাসম্ভব এখন যেন আমাদের বুঝে আসছে যার হক নষ্ট করে সে নাই অথবা তার ছেলে সন্তান আছে যথাসম্ভব এদেরকে আমরা এগুলা জানাইবো ভাই ছোটকালে আমরা এই সমস্ত করছি এগুলা না বুঝা আশা করি আমরা মাফ করে দিবেন এরকম বললে আশা করি আপনাদের কথাটা আপনাদের ভিতরে সন্দেহটা দূরে হয়ে যাবে ওনারা শুনলে আরো খুশি হবে যে এই বাচ্চারা আগে দুষ্টমি করছে এই কথাটা আমাদের বাপ থাকতে আমাদের এগুলো নষ্ট করছে খাইছে এখন তারা ভুল বুঝতে পারছে অন্যায় বুঝতে পারছে আমাদের কাছে বলছে আর অত্যন্ত খুশি হয়ে যারা আপনাদেরকে ভালো জানবে এবং মাফ করে দিবে আজ এরকম সুযোগ হয় যে এদের কোনো ওয়ারিস আপনার জানা মতো নেই তো আপনি যে জিনিসটা আপনি ওর খাইছেন এবং নষ্ট করছেন সেই পরিমাণ পয়সা ওই লোকের নামে আপনি সন্ধ্য করে দেবেন কোনো এতিমখানায় কোনো গরিবকে এরকম লোকদেরকে অসহায় লোকদেরকে আপনি ওই পরিমাণ টাকা ওই ব্যক্তির নামে আল্লাহ রাস্তা দান করে দেবেন ঈশ্বল্লাহ মাফ করবে আর সামনে খেয়াল করবেন যে আমি কখনো কোনো বন্দার হক নষ্ট করব না আশা করি আল্লাহ রব আলামিন আমাদেরকে পিছনের অপরাধ মাফ করবে আর যথাসম্ভব আমরা চেষ্টা করব মালিক থেকে বইলা সুন্দরভাবে আদবের সাথে যে না বই আমরা অন্যায় করছি চাষা তোমার আব্বার এই জিনিসগুলো আমরা খাইছি বুঝতে পারি না ছোটো থাকতে আশা করি তো না মাফ করে দিবা আশা করি ওনারা শুনলে খুশি মনে আপনাদেরকে ক্ষমা করে দিবেন يأتي شخص يقول: صلى الله على النبي، السلام عليكم ورحمة الله.